হযরত উমার ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি একদিন জোহরের নামাজ পড়ার জন্যে মসজিদ দিকে রওনা দিলেন। জোহরের নামাজ পড়ার জন্যে না পড়ানোর জন্যে? জোরে কন, আপনাদের এমপি নামাজ পড়ে না পড়ায়? আপনাদের উপজেলা চেয়ারম্যান নামাজ পড়ে না পড়ায়? যদি সুন্দরভাবে ইমান নিয়ে আমরা বাঁচতে চাই, তাহলে প্রত্যেকটা নেতাকে নামাজ পড়লে হবে না, নামাজ পড়ানোর যোগ্যতা থাকা লাগবে। জোরে কন, ঠিক কি? উমর ফারুক জোহরের নামাজ পড়াতে যাচ্ছে না পড়তে যাচ্ছেন? হঠাৎ হযরত উমর দেখতে পাই তার সামনে একটা ছেলে হাঁটতেছে, ডানেও যায় বাঁয়েও যায়, ছেলেটা কখনো ডান দিকেও যায় বাম দিকেও যায়। উমর ফারুক চমকে গেলেন, যখন আল্লাহর আইন সমাজে চালু হবে তখন মুসলমানকে কোন দিক দিয়ে হাঁটা লাগবে? কিন্তু ছেলেটা ডানেও যায় বামেও যায়। উমর ফারুক চমকে গেলেন, ছেলেটা কে রে? পিছন থেকে চিনতে না পেরে এক দৌড়ে সামনে গিয়ে দেখে ছেলেটার কেউ না, তারই জন্ম দেওয়া সন্তান, নাম হলো আবু শামা। ছেলেটার নাম কি? আবু শামা। উমর ফারুক চমকে গেলেন, আমারই জন্ম দেওয়া ছেলে, ডানেও যায় বামেও যায়। এক সতর্ক করার দরকার আছে না নাই? নিজের ছেলেকে লোকমান হাকিম সতর্ক করছে, আর সেই সতর্ক আল্লাহর এত পছন্দ হয়েছে, তার নামে একটা সুরাই আল্লাহর কোরআনে আছে। জোরে কন, সুবহানাল্লাহ। তাহলে বাবা হিসাবে ছেলেকে সতর্ক করার দরকার আছে না নাই? আপনার ছেলে স্কিন প্যান্ট পরছে, স্কিন প্যান্ট এত টাইট একটা ফুল প্যান্ট পরছে, সামনে টোপলার মতন দেখা যায়, পিছনে তাকালে কামরাঙ্গার মতন দাগ দেখা যায়। সারাদিন পরে ঘরে সন্ধ্যার সময় এসে আপনার ছেলেকে সতর্ক করা দরকার যে বাবা, তুমি যে সকালবেলা স্কিন প্যান্ট পরে বের হয়ে গেলে, সারাদিন পর সন্ধ্যায় আসলে তুমি কি পেশাব করো না? ছেলে কয়, আব্বু করি তো। তো কীভাবে করো আমাকে একটু দেখাও। তখন ছেলে বলতেছে, আব্বা এ ফুল প্যান্ট পরলে বসা যায় না, খাড়া হয়ে মারা লাগে। তার আপনি কী সতর্ক করবেন? তুই কি মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা রে? এই শয়তান, মানুষের বাচ্চা কোনোদিন দাঁড়িয়ে পেশাব করে না, তুই কি কুকুরের বাচ্চা? বাবা হিসাবে ছেলেকে সতর্ক করার দরকার আছে না? উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে ডানেও যায় বামেও যায়। সতর্ক করার জন্য ছেলেকে সালাম দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলবার চাও, কিন্তু বলার আগে তুমি তারে সালাম দাও। কি দাও? আসসালামু কবলাল কালাম। হাদিসটা কি? আসসালামু কবলাল কালাম। কথাবার্তা বলার আগেই সালাম দেওয়া লাগবে। উমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। ইয়া ইবনি মানে আমার পুত্র। সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। উমর ফারুক চমকে গেছে, ছেলে হইয়া বাবারি ভাই কেন কইছে? নাকটা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। আহা, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। উমর ফারুক চারিদিকে তাকালেন, চারিদিকে তাকালেন। আমি আমার ছেলেটাকে দেখলাম মদ পান করেছে, নাকের মাধ্যমে জানতেও পারলাম। এখন চারিদিকে দেখি তো কেউ দেখছে কি না। উমর ফারুকের মন বলতেছে, কেউ দেখে নেই। কিন্তু ইমান বলতেছে, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। এখনকার নেতারা উপর দিকে খেয়াল করে, কেউ দেখেনি। হযরত উমর চারিদিকে তাকায় দেখে, কেউ দেখে নাই। কিন্তু ভিতরের ইমান বলতেছে, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। সঙ্গে সঙ্গে হযরত উমর এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি পরা হলো সুন্নাত। জোরে কেন, পাগড়ি পরা কি? পাগড়ি খোলা কি? আমি রাজশাহীর বাগমারা, চিনেন না? ওখানে জুমার দিনে দিনের বেলা ওয়াজ করতে গেছি। ওয়াজ করতে যাই, দেখি জুমার দিনে ইমাম সাহেব লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে, হাতে একটা লাঠি নিয়ে খুতবা দেয়। নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি এত বড় বক্তা হয়ে জানেন না লাঠি কেন? লাঠি নেওয়া সুন্নত। তা আমি বললাম, ভাই আলহামদুলিল্লাহ, লাঠি নেওয়া সুন্নত, এটা কি খালি ভিতরে না বাহিরে? তো না, আমরা খালি ভিতরে এলেই বেড়াইলেই।
আমি কইলাম না, রাসুলের কোনো সুন্নত কোন এক জায়গাকে সীমাবদ্ধ করে হয় না, রাসুলের সুন্নত হলো সর্ব জায়গায়। জোরে কোন ঠিক কি? তখন আমাকে ইমাম বলে, হুজুর সর্ব জায়গায় কেমনি? আমি কইলাম বিপদে যেদিন পড়বেন, আমার ড্রাইভার আমাকে রাত দুইটার সময় গেটের কাছে এসে বলতে যে হুজুর আপনি নামেন, আমি গাড়ি রাখার জায়গা গাড়ি রাখতেছি। ড্রাইভার আমারে নামাই দিয়ে যখন গাড়ি নিয়ে যায়, আমি গেট খোলার সঙ্গে সঙ্গে আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই আমের গাছের নিচে পাঁচটা কুত্তে ঘুম পাচ্ছে। গেট খোলার সাথে সাথে ওরা চেতন পাচ্ছে, চেতন পায়ে আমার খাউ খাউ করে ধরলো। আমার গায়ে কালো জুব্বা ওদের পছন্দ হয়নি, এমনভাবে ধরছে ভাই। আমি দোয়া ইনুস পড়তেছি, কুত্তে সরে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তে সরে না। আমি ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা পড়তেছি, তারপরে কুত্তা যখন সরে না, তখন আমার ইমান বলতেছে তোর হাতে যদি একটা লাঠি থাকতো একটা দোয়া লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? কুত্তার কান সারা, একটা কুত্তার কান সারা যদি একটা বাড়ি মারতাম, তাহলে পাঁচটা কুত্তা থাকতো না দৌড় মারতো। তখন কি বুঝতে পারলাম, যেখানে দোয়া দিয়া দরুদ দিয়া মুসলমানের কাম হবে না, সেখানে নবীর সুন্নত লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে মুসলমানের দোয়া আছে, দরুদ আছে, কিন্তু লাঠি নাই। আজকে যদি শোনেন, আজকে যদি লাঠি থাকতো, প্রত্যেকটা মুসলমান যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন, একটা করে লাঠি যদি আপনার হাতে থাকতো, র‍্যাব পুলিশ এসে সামনে খাড়া হবে। কিন্তু নাই তো, কিন্তু সুবহানাল্লাহ আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কোন দোয়া পড়িনি বাইরে, কুত্তা খেলে হেস্টিয়া ধরে আমার। আয়াতুল কুরসির কাজ হচ্ছে না, দোয়াত কাজ হচ্ছে না, ইন্নাহু ইয়াকিদুনা কায়দাও কোরআনে আয়াত পড়ি, তাও কুত্তা সরে না। আমি সেদিন থেকে আমার গাড়ির মধ্যে একটা লাঠি রাখছি, সেদিন থেকে হুজুর মধ্যে ঠেলা না পড়লে তো আমল শিখবে না। ধরে কোন কথা ঠিক কি? হযরত উমর এক টানে মাথার পাগড়ি খুললেন, এ মনোযোগদার শুনবেন, এক টানে মাথার পাগড়ি খুলে ছেলের দুইটা হাত বাঁধলেন। আবু সামার দুইটা হাত কি করলেন? এখান থেকে হ্যান্ডকে বোঝাও, হ্যান্ডকাপ বোঝেন না? ছেলেকে হ্যান্ডকাপ লাগালেন কি দিয়ে? ছেলেকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মসজিদ নববীর বারান্দায়, একটা খুঁটির সঙ্গে আবু সামাকে বেঁধে হযরত ওমর জোহরের নামাজের জন্য মসজিদের মধ্যে ঢুকলেন। একেবারে মর্মা দিয়া পাগড়ি কোনত সাত হাত জোরে বলেন, কয় হাত? দুই হাতও বাঁধলেন, দুই পাও বেঁধে এরকম খুঁটির সঙ্গে হযরত ওমর মসজিদের মধ্যে গিয়া নামাজ শুরু করলেন। জোহরের পূর্বে চার রাকাত সুন্নত নামাজ যখন হযরত ওমর পড়তেছে, এমন সময় সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকি চমকে ওঠে, এই খুঁটির সঙ্গে বাঁধা এটা কে রে? কাছে গিয়ে দেখে হযরত ওমরের সন্তান। সমস্ত সাহাবী চিন্তা করে বলে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তানকে কে এমন ভাবে বাঁধলো? ভিতর দিকে তাকায় দেখে আল্লাহর বান্দা নামাজের সেজদায় আছে। সবাই বলতেছে আল্লাহ, উমর ফারুকের ছেলে খুঁটির সঙ্গে বাঁধা, আর বাবা যখন নামাজের শেষ দেয় তখন আমাকে চিন্তা করে কোনো লাভ? সমস্ত সাহাবীরা সুন্নত নামাজ পড়ার পরে যখন নামাজের জামাতের সময় হলো, হযরত উমর মেহরাবের মধ্যে ঢুকলেন, সবাই তাকায় দেখে মাথা আছে, পাগড়ি নাই, জোরে কোন কি নাই? উমর ফারুক জোহরের চার রাকাত নামাজের ইমামতি করলেন, নামাজের পরে দুই রাকাত সুন্নত পড়ে হযরত উমর তড়িঘড়ি করে এসে ছেলের সামনে দাঁড়াইলেন। ছেলে ওই বাঁধা অবস্থায় কান্দতেছে আর বলতেছে, বাবা এমন করে দুইটা হাত আমার কে বাঁধলো? বাবা আমার দুইটা পা এমন করে কে বাঁধলো? এই ফুটির সঙ্গে মর্মা দিয়ে আমার কে বাঁধলো? বাবা মেহরবানি করে আমার বাদনটা খুলে দেন, মেহরবানি করে আমার বাদনটা খুলে দেন। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমার ভাই বলি, আবার এখন বাবা বাবা বলে কান্দতেছিস, কিছুক্ষণ আগে কি কইছে? আরো ধরে কোন? আর এখন বাবা বাবা বলে কান্দতেছে। দুই নম্বর কারণ হলো, সন্তান যখন বাবা বলে ডাক দেয়, ওই ডাকটা কিন্তু শুধু বাবার কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়।
এই জন্য আমার সঙ্গে একটা গান গাওয়া লাগবে, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। উমর ফারুক কয় কারণে কানতেছে? দুই কারণে। এক নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে আমার ভাই কসে, জোরেখন কী কসে, এখন আমার বাবা। আর দুই নম্বর কারণ হলো, বাবা বা বলে সন্তান যখন ডাকে, ওই ডাকটা কিন্তু কানের মধ্যে থাকে না, ওটা কলিজার মধ্যে দরদ হয়ে যায়। উমর ফারুক নিচের দিকে তাকিয়ে বললেন, জল্লাদ। যেই বলছে জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ বলি আমির আল মুমিনিন, আমারে ডাকলেন কেন? উমর ফারুক বললেন, আমার আদরের সন্তান আবু শামা মদকে পান করেছে, আর মদ পান করার আইন হলো আল্লাহ তাআলা তাকে 80টা বেত মারার হুকুম দিয়েছে। কয়টা? আমার আবু শামাকে 80টা বেত মারো। সমস্ত সাহাবীরা চমকে উঠল, যেটা দুনিয়ার কেউ জানতো না সেইটা হযরত উমর প্রকাশ করে দিল। এবার জল্লাদের হাতে চাবুক দিয়ে বলালো, জল্লাদ রে, এখন আমার আদরের সন্তানকে তুমি চাবুক মারো। জল্লাদ চাবুক মারতেছে, উমর ফারুক গুনতেছেন, এক দুই তিন। যেইমাত্র তিনটা চাবুক মারছে, হযরত উমর এক ধমকে চাবুকখানা কায়রা নিয়ে বলে, জল্লাদ সত্যি করে বলো, তুমি যে তিনটা চাবুক মারলে আমার ছেলেকে, তুমি কার খেয়ালে মারছো? আল্লাহর শপথ করে বলতে হবে, আমার ছেলেকে যে তুমি তিনটা চাবুক মারলে, তুমি কার খেয়ালে মেরেছো, আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? সত্যি করে বলো তো, তুমি বল রশিদ, তুমি যে ধোবা বাড়ায় ওয়াজ করতেছো, তুমি কার খেয়ালে ওয়াজ করতেছো, কার খেয়ালে? যদি কোনো মানুষের খেয়ালে ওয়াজ করি, কোনো মানুষের ভয় আমার কলিজার মধ্যে রেখে, আমি যদি হক কথা গোপন করি, জাহান্নামের কিছু দিয়ে আমার জিব্বা কেটে দেওয়া হবে। জোরে কোনো কথা ঠিক কি না ভাইজান? এত সহজ না। একটা হলো জেল, একটা হলো জাহান্নাম। আমরা হক গোপন করলে জাহান্নামও যাওয়া লাগবে, আর হক কথা বললে জেলও যাওয়া লাগবে। আপনি একজন মুসলমান হিসাবে, আপনার কাছে জেল আগে না জাহান্নাম আগে? এ কথা কর না কেন, কথা কর না কেন? ধোয়া পড়ার লোকেরা কি কথা ভুলে গেছে? একটু হা হা করবেন। উমর ফারুক বললেন, জল্লাদ তুমি যে তিনটা চাবুক মারলে, আল্লাহর শপথ করে বলো, তুমি কার খেয়ালে মারছো? জল্লাদ চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ আছে আসমানে, আপনি আছেন জমিনে। আল্লাহ আছে, আপনি আছেন জমিনে। জমিনের ক্ষমতাসীন উমরকে বাদ দিয়া আসমানের ক্ষমতাসীন আল্লাহকে আমি খেয়াল করতে পারি নাই, আপনার ছেলেকে আপনার সামনে মারতেছি, আপনাকে খেয়াল করেই আমি মারতেছি। উমর ফারুক বললেন, কোনো ইবাদত করতে গেলে দোররা মারাও হলো ইবাদত, আল্লাহর হুকুম পালন করার নাম কি? খালি নামাজ পড়া ইবাদত না, খালি নামাজ পড়া ইবাদত না, তাহলে দোররা মারা কি? কোনো ইবাদত করতে গেলে কোনো বান্দার খেয়াল করলে হবে না, খেয়াল করতে হবে কার? আরো জোরে বলেন, তোমার দেয়া চাবুক হবে না। এই বলে হযরত উমর বললেন, সাহাবীরা রে, আমি আমার সন্তানকে দৌড়া মারব। উমর ফারুক দৌড়া মারবেন, এবার চাবুক নিয়ে মার শুরু করে দিলেন। সমস্ত সাহাবীরা দেখতেছে, হযরত উমর প্রথম চাবুক মারার পরে দুই থেকে গণনা শুরু করেছে। সাহাবীরা লোকমা দিয়ে বলে, আমির আল মুমিনিন জল্লাদ তিনটা চাবুক মারছে, আর আপনি একটা চাবুক মারলেন, তাহলে চার থেকে গণনা শুরু করেন, আপনি দুই থেকে কেন গুনতেছেন? উমর ফারুক বলে, সাহাবীরা রে, মানুষের খেয়ালে তিন বাড়ি, আল্লাহর খেয়ালের এক বাড়ির সমান। সুবহানাল্লাহ। কোন হযরত উমর চাবুক মারতেছে, সাহাবীরা গুনতেছে, যেই মাত্র 30টা চাবুক মারছে, আবু শামা বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু শামা যে বেহুশ হয়ে পড়ে গেল। উমর ফারুক সিয়ারে বসে বললেন, এক গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া এক গিলাস ঠান্ডা পানি এনে উমর ফারুকের হাতে দিলেন। সবাই চিন্তা করেছে, ওই ঠান্ডা পানিটা হযরত উমর তার বেহুশ সন্তানকে পান করাবে, কিন্তু হযরত উমর নিজেই পানিটা পান করে বললেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে।
হবে না, এজন্য পানি পান করে আমি আবার সবল হয়ে গেলাম। সামান্য গিরাসের তলায় পানি ছিল, ওই পানিটা হযরত উমর আবু সামার চোখে মুখে ছিটায় দিছে। আবু সামার যখন হুঁশ পাইছে আবার হযরত উমর চাবুক মারা শুরু করছে। যেই মাত্র পঞ্চাশটা চাবুক হয়েছে সমস্ত সাহাবারা চিৎকারে বলে, ইয়ামির আল মুমিনিন আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু সামা মারা গেছে। আল্লাহর খেয়ালে মারতেছে, নিজের সন্তানের দিকে খেয়াল নাই, জোরে কেন কি নেই। সাহাবিরা বলতেছে আর মারবেন না, আপনার আবু সামা মারা গেছে। সঙ্গে সঙ্গে হযরত উমর হাঁটু গেড়ে বসে সন্তানের কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান রে, তুই যেন মনে করিস না আমি নিষ্ঠুর বাবা, তুই কখনো মনে করবি না আমি নিষ্ঠুর বাবা, আমি তোকে মেরে ফেললাম এটা কখনোই মনে করবি না। কারণ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত বাবাদের মধ্যে দুইটা দল থাকবে, একদল বাবা হলো ভেজাল বাপ, আর একটা বাবা হলো আসল বাপ। কিয়ামত পর্যন্ত বাবাদের মধ্যে কয় দল? একদল বাবা হলো ভেজাল বাপ, জোরে কোন কি ইহি বাপ, আর একদল বাবা হলো আসল বাপ। ওমান ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু সামার জন্যে তোমরা কবর খোঁড়ো, আমার আবু সামার জন্যে তোমরা কবর খোঁড়ো। আবু সামাকে আমি নিজের হাতে গোসল করাইয়ে দিব, সুবহানাল্লাহ, কান আমি নিজের হাতে আবু সামাকে কাফনের কাপড় পরাবো, আমি আমার সন্তানের জানাজার নামাজ পড়াবো, আমি আমার সন্তানকে নিজের হাতে কবরে নামাবো। পাঁচটা কাজের মধ্যে চারটা কাজ নিজেই করবেন। শুধু বলছেন তোমরা আমার আবু সামার জন্য কবর খোঁড়ো, আবু সামাকে আমি নিজেই গোসল করাই দেব, আবু সামাকে আমি কাফনের কাপড় পরাই দেব, আবু সামাকে আমি নিজেই জানাজার নামাজের ইমামতি করব। কারণ সন্তান মারা গেছে, বাবা যদি জানাজা পড়ায়, দেখছেন সন্তানের জানাজা বাবা পড়াছে, আমাদের বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জানাজা দেখছেন কোন জানাজা? হ্যাঁ, রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লামা সাইদি হুজুর তার জানাজা পড়ালো, জোরে কোন ঠিক কিনা? যখন চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, ছেলের জানাজায় বাবা কান্দে, আমার বাবা যখন মারা যায় ছেলে জানাজা পড়াচ্ছে, সে দৃশ্য হয়েছিল আমার ব্যাপারে। আমার বাবা জোহরের নামাজ মসজিদে আমাদের সঙ্গে আদায় করেছে, বাড়ির মসজিদে, আমার মাদ্রাসার মসজিদে সে উজু করেছে, আসর নামাজ পড়বে, উজু করেছে আসর নামাজ পড়বে। আসর নামাজের সময় মাত্র 20 মিনিট দেরি আছে, ছাত্রদের সঙ্গে গল্প করতে করতে হাসতে হাসতে কপাল ঘেমে আমার বাবা পড়লো, অকালে মারা গেল। আমার হাবিব সাহেব ভাই আমার বাবাকে দেখছেন, যত মানুষই দাওয়াত দিবার যাক আমার বাবার সাথে আগে দেখা হয়, অনেকে ভুল করে মনে করে এটা মনে বোধ রশিদের ভাই রে, মানে একই সাইজ আমার বাবার আর আমার বয়স খুব কম বেশি মনে করা যেত না। হ্যাঁ, যদি আমার বাবা, আমি তার জানাজা পড়ালাম, আমি তার জানাজার ইমামতি করতেছি, আমি বহু মানুষের জানাজা পড়াইছি, শুধু জানাজার মধ্যে দোয়া করেছি, দোয়া পড়েছি, কিন্তু আমার বাবার জানাজায় শুধু দোয়া না, দোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। হয়তো ফেরেশতা বলতেছে, আল্লাহ কত মানুষের জানাজায় গেলাম, ইমাম তেমন করে কান্দে না, আজকে ইমাম কান্দে কেন? আল্লাহ বলে, ফেরেশতা, এই জানাজা সাধারণ জানাজা নয়, এই জানাজা হলো ছেলের জন্যে বাবা জানাজা পড়তেছে করতেছে, আবার বাবার জন্য ছেলে জানাজার ইমামতি করতেছে। আপনাদের জীবনে কি এরকম একটা চাওয়া থাকে না যে আপনার জানাজা অন্তত আপনার ছেলে পড়াক? তাহলে কোন মাদ্রাসার দিকে খেয়াল করা লাগবে? প্যারাইমারি তো ভালোই দিচ্ছেন, খাড়া হয়ে পেশাব করতেছে দেন, অসুবিধা কি, ভেজাল হবেন, ভেজাল মুজে গেলে বুঝবেন কি মাল থুয়াইছেন দুনিয়াতে। আজকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, উমর ফারুক তার নিজের সন্তানকে গোসল করায় দিলেন, নিজের সন্তানকে কাফনের কাপড় পরায় দিয়া নিজের সন্তানকে খাটনিতে রেখে জানাজার ইমামতি করতেছেন। যেই মাত্র জানাজা শেষ হয়ে গেছে, উমর ফারুক এক দৌড়ে গেলেন কবরের মধ্যে নামলেন। সাহাবির আবু সামার দেহখানা উমর ফারুকের হাতে যখন দেয়, উমর ফারুক নিজের হাতে নিজের সন্তানকে নিয়ে কবরের মাটিতে শোয়া দিয়া আস্তে করে মুখের বাদন খুলে কপালে আর একটা চুমু খায়।